হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে ফিরে আসলাম নতুন আরেকটি 4K গ্রাফিক্স OBB নিয়ে। তো আজকে 16 ডিসেম্বর, তো আজকে রিলিজ হয়ে গেছে 4K গ্রাফিক্স একটি OBB। তো এটা BPD গ্রুপের নতুন আরেকটি OBB, তো এটা খুলনা বিভাগের OBB, যেটা নাকি আপনারা থাম্বনেলে কোনো টাইটেলেও দেখে ফেলেছেন। আমি আপনাদেরকে চলেন পুরো ম্যাপটিকে দেখাই। তো এখানে ঝিনাইদহা, চুয়াডাঙ্গা, নড়াইল, যশোর, মাগুরা, খুলনা, সুন্দরবন, বাগেরহাট, মেহেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া। তো এখানে মোটামুটি ম্যাপটা খুব ভালোই দিয়েছে, খুব ভালো লাগছে ম্যাপটা। তো আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাই। তো এখন আমি এখানে ড্রাইভ করতেছি, তো দেখতে পাচ্তেছেন যে ড্যাশবোর্ডটি আমার কাছে ভালো লাগছে ড্যাশবোর্ডটি। তো দাঁড়ান আমি ভিতরে ইন্টারিয়র পার্টটা পরে দেখাই, আগামী ড্রাইভ করে দেখি। তো এখানে মনে করেন এটা কোনো স্পিড ট্রাফিক না ভাই, কারণ অনেক মানুষই নর্মাল ট্রাফিক OBB আবেদন করছেন, তাই তারা নর্মাল ট্রাফিক OBBটাই আগে দিছে। তো আশা করি এই OBBর পরে তারা এমন আছে স্পিড ট্রাফিক OBBটি দিতে পারে। তো আমার কাছে ভালো লেগেছে সামনে ডিপার লাইটটি, তো ডিপার লাইটটি OP ভাই। এখানে কাউন্টার দেখতে পারতেছেন, এখানে মনে করেন যে কত ইন কাউন্টার আছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের কাউন্টার, হানি পিন্টাবে, সোহাগ, ফাল্গুনি, এমনকি টুঙ্গিপাড়া এক্সপ্রেসেরও মানে কাউন্টার রয়েছে। এখন আমি আপনাদেরকে একটি কথা বলতে যাচ্ছি যে এখানে আমাদের মানে ফার্স্ট বাস যে নাকি প্রথমে থাকে সেটার স্ক্রিন তারা পাল্টিয়ে দিয়েছে, মানে চেঞ্জ করে দিয়েছে। তো এখানে ভালোই লাগতেছে। তো আকাশটি দেখতে পাচ্ছেন পুরো রিয়েলিস্টিক আকাশটা মনে হচ্ছে। তো ওখানে একটি বাস রয়েছে, সেটা হানি ফেন্টারপ্রাইজ, আমি প্রথম মনে করছিলাম যে কেটেছে হয়তো, কিন্তু ভালোই লাগছে। তো সেখানে একটি গ্রিন লাইন চলে গেল, আপনাদেরকে বাসটি ঠিকমতো দেখাতে পারলাম না, তো সরি ভাই। আগে যা দেখি আমরা কোনো গাড়ি দেখতে পাই কি না। তো চলেন যাওয়া যাক, আমরা যেতে থাকি। তো ভাই এখানে মডিফাই একটি কার গেল, যে আরেকটি গ্রিন লাইন চলে গেল অলরেডি। এক কথা বলতে গেলে আপনারা স্টিয়ারিং হুইলটি দেখতে পাচ্ছেন, ব্রেক এবং কি অ্যাক্সেলারেটর অলরেডি সব তারা চেঞ্জ করে ফেলেছে। তো যারা যারা নাকি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দিতে চ্যানেলটিতে নিকট নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায়। তো গাইজ, আমাদের চ্যানেলে এতদিন OBB রিভিউ কম করতাম আমি, কিন্তু এখন থেকে নতুন কোনো OBB আসলেই আমি রিভিউ করা শুরু করে দেব, কারণ OBB রিভিউ করলে অনেক ভালো হয়। এখানে দেখতে পারতেছেন আরেকটি গ্রিন লাইন রয়েছে। তো গাইস আমার সাথে থাকেন, দেখে আমি তাকে ওভারটেক করতে পারিনি। ওস্তাদ দেখা এতো বেড়ে হালকা, এই দেখা এতো এই গ্রিন লাইনকে দেখে ওভারটেক করতে পারি কিন হালকা হালকা ওস্তাদ বরাবর 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 ডাইনালয় ওস্তাদ ঠিকভাবে। তো গাইস ভালো লাগতেছে আমার কাছে, তো খুবই মনে হচ্ছে। আর গাইস এক কথা বলতে গেলে যে নর্মাল ট্রাফিক OBBটি আমার কাছে ভালো লাগে না, নর্মাল ট্রাফিক OBB আমার কাছে ভালোই লাগে না, একবারে ভালোই লাগে। স্পিড ট্রাফিক OBBটা জোস ভাই, ওভারটেক করতে গেলে করা ভাই কি বলবো। তো চলেন আরও ভিডিও দেখাই। তো এখানে মনে করেন একটি হানি ব্যান্ড প্রেস চলে গেল অলরেডি। এখানে তো আর বাস দেখতে পারতেছি না। তো ফাইনালি গাইস আজকে ভিডিওটি আমি বেশি লম্বা করব না, তো আজকে আমি এ পর্যন্তই রাখলাম ভিডিওটি। আপ এখানে টুঙ্গিপাড়া এক্সপ্রেস রয়েছে, তো বিকজ আমি আপনাদেরকে রাতের ভিউটি দেখাতে পারলাম না, কারণ আমার কিছু মানে বাসের সমস্যা আছে। তো কত কষ্ট করে এই ভিডিওটা করেছি। এখানে তিনটি বাস রয়েছে, যেখানে পাবনা এবং কি সোহাগ, পাবনা ট্রাভেল, সোহাগ এবং কি একটি গ্রিন লাইনের বাস। তো মোটামুটি আজকে ভিডিওটি পর্যন্ত রইল, তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ফুল ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। Oh.